চলো আজকে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যে লেক, স্ট্রেট, চ্যানেল বা বিভিন্ন বিশেষ বিশেষ নদীগুলো রয়েছে তাদের অবস্থান নাম সম্পর্কে জানি। তো প্রথমে আমাদের এশিয়া, এই এটা তো এশিয়া কন্টিনেন্ট রয়েছে, তার মধ্যে লেক, লেক লেকটা কি? একটা বড় জলাশয় যার চারিদিকে স্থলভাগ থাকবে। লেক হচ্ছে একটা বড় একটা জলাশয় যার চারিদিকে স্থলভাগ আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে লেক ক্ষেত্রফলের বিচারে সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। যদিও এটার নাম সাগর, এটা আসলে লেক, এইটা হচ্ছে এখানে অবস্থিত, এই যে ক্যাসপিয়ান সাগর, এটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান, কে এ এস পি আই এ এন, ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সাগর, এটাকে সি দিয়েও লেখা হয় ক্যাসপিয়ান, সি এ এস পি আই এ এন, ক্যাসপিয়ান সি। এই ক্যাসপিয়ান সিটা কোথায় অবস্থিত? ক্যাসপিয়ান সিটা হচ্ছে আমাদের যে মিডিল ইস্ট রয়েছে, মানে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া যেখানে কাজাখস্তান, এই জায়গাটা যে কাজাখস্তান রয়েছে, এই যে এরকম জায়গায় কাজাখস্তান, উপরের দিকে রাশিয়া, এদিকে ইউরোপ চলে আসবে, এই জায়গাটা হচ্ছে তোমার গিয়ে মানে ইরানের, এখানে এখানে কাজাখস্তান রয়েছে আর এটা তোমার গিয়ে ক্যাসপিয়ান সি। এই ক্যাসপিয়ান সিটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেক যার ক্ষেত্রফল, ক্যাসপিয়ান সি সম্পর্কে বলছি, এর ক্ষেত্রফল হচ্ছে তোমার 371,100 কিলোমিটার স্কোয়ার। তোমার স্যার এটা ধারণা, এটা কত বড় এই ক্ষেত্রফল ঠিক ধারণা হলো না। তো এখানে তোমাকে একটা বলি, আমাদের যে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য কোনটা? রাজস্থান। রাজস্থানটার ক্ষেত্রফল কত? রাজস্থানের ক্ষেত্রফল, রাজস্থান, আর এ জে এ এস টি এ এন, রাজস্থানের ক্ষেত্রফল, এর এরিয়া হচ্ছে 3,34,226 কিলোমিটার স্কোয়ার। তার মানে এটা রাজস্থানের ক্ষেত্রফলের প্রায় সমান, এটা অনেকটা ওর কাছাকাছি। রাজস্থান 34টা জেলা নিয়ে, জেলা নিয়ে গঠিত রয়েছে, তার মধ্যে তার ক্ষেত্রফলে কাছাকাছি হচ্ছে ক্যাসপিয়ান সি, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। আর এর দৈর্ঘ্যটা কত? এই ক্যাসপিয়ান সাগরের দৈর্ঘ্যটা হচ্ছে 1,030 কিলোমিটার। কল্পনা করো, 1,030 মানে আমাদের এই কলকাতা থেকে শুরু করে মানে গুয়াহাটি পর্যন্ত দৈর্ঘ্য। ওখানকার লোকেরা এটাকে কি বলে? ক্যাসপিয়ান সাগর বলে থাকে, ক্যাসপিয়ান সাগর। আচ্ছা, ক্যাসপিয়ান সাগরের দৈর্ঘ্য হচ্ছে 1,030 কিলোমিটার, ক্যাস, আর এর ক্ষেত্রফলটা আমাদের রাজস্থান, যে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, তার কাছাকাছি ওটা রয়েছে। এরপরে দু নম্বরে আমাদের যেটা রয়েছে ক্যাসপিয়ান সাগরের পরবর্তীতে, ক্যাসপিয়ান সি, এরপরে লেক মিচিগান। লেক মিচিগান হচ্ছে ক্ষেত্রফলের বিচারে দ্বিতীয় মহাসাগর, দ্বিতীয় লেক। এই দ্বিতীয়, এখানে দেখো এই যে নর্থ আমেরিকা, এটা তো নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, এই নর্থ আমেরিকার এখানে এই যে লেকটা দেখা যাচ্ছে তোমার, এর এরকম হচ্ছে, এইরকম হবে, এখানটা একটা লেক রয়েছে, এটা হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে সুপিরিয়র লেক, আর তার নিচে এইখানটা রয়েছে কি এরকম জায়গায় মিচিগান লেক, এটা হচ্ছে মিচিগান লেক। এটা আমাদের মিচিগান লেকটা নর্থ, এটা ইউএসএ, যেটা আমেরিকা যেটা আছে ইউএসএ, এর নিচের দিকে তো এটা, একই জায়গাটা তো তোমার কি মেক্সিকো হয়ে যাবে, এই আমেরিকার এই জায়গাটার নাম, এই লেকটার নাম হচ্ছে কি মিচিগান লেক, MICHI মিচিগান, CAN মিচিগান লেক, বা লেক মিচিগান, LAKE লেক মিচিগান,
এই লেক মিচিগান এর ক্ষেত্রফলটা কত? এর 1,17,326 কিলোমিটার স্কোয়ার মিচিগান লেকস। মিচিগান লেকের ক্ষেত্রফল 1,17,326। আর এই মিচিগান লেক যেটা রয়েছে এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 494, লেন্থ 494 কিলোমিটার। 494, এটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম মানে ক্ষেত্রফলের বিচারে বড় লেক মিচিগান লেক। এরপর আছে কি, তিন নম্বরে তোমার যে লেকটা রয়েছে সেটা সুপিরিয়র লেক, ক্ষেত্রফলের বিচারে সুপিরিয়র লেক। এটা তোমার গিয়ে কানাডা, এটা হচ্ছে কানাডা, এই উপরের অংশ হচ্ছে কানাডা, CANADA কানাডা, আর এই নিচের দিকে হচ্ছে আমেরিকা। এই কানাডা আর আমেরিকার দুটো দেশেরই বর্ডার শেয়ার করে আছে, তার মধ্যে আমেরিকার মধ্যে বেশিরভাগটা রয়েছে। এই লেকটার নাম হচ্ছে সুপিরিয়র লেক, লেক সুপিরিয়র, SUPERIOR সুপিরিয়র লেক। এই সুপিরিয়র লেক সম্বন্ধে জানো, এটা হচ্ছে তোমার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড। তাহলে এটা সম্বন্ধে একটু বিশেষ তথ্য কি, এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, যে জলটা মানুষ খেতে পারে আর কি, সব জায়গার জল খাওয়ার উপযুক্ত নয়। এটা হচ্ছে এই সুপিরিয়র লেক হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, কতগুলো তথ্যগুলো লিখে নাও, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে এই সুপিরিয়র লেক যেটা রয়েছে, এর যে ডেপথ, এর ডেপথ হচ্ছে গভীরতা, এর ডেপথ DEPTH ডেপথ হচ্ছে 406 কিলোমিটার, 600 মিটার, 406 মিটার। সুপিরিয়র লেকের ডেপথ হচ্ছে 406 মিটার, ওর গভীরতা কত? 406 মিটার, মানে 400 মিটার দৌড় যেমন হয় ওইরকম 406 মিটারের ডেপথ। আর এই সুপিরিয়র লেক এর দৈর্ঘ্যটা কত এটাও আমরা জেনে রাখি, এই সুপিরিয়র লেকের দৈর্ঘ্যটা হচ্ছে, সুপিরিয়র লেক এর দৈর্ঘ্যটা 563 মিটার, এর লেন্থ কত? 563 কিলোমিটার, 563 কিলোমিটার। তাহলে আমরা সুপিরিয়র লেক সম্পর্কে কী বললাম, এই সুপিরিয়র লেকটা হচ্ছে এদিকে উপরে কানাডা আর নিচে ইউএসএ তার বর্ডার শেয়ার করে আছে, তার মধ্যে বেশিরভাগটা আছে আমেরিকার মধ্যে। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক, মানে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড হচ্ছে সুপিরিয়র লেক, যার গভীরতা কত? ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে, এটা ম্যাক্স গভীরতা, গভীরতাটা ম্যাক্স, এর থেকে বেশি নেই, ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে 406 মিটার। আর এর দৈর্ঘ্যটা কত? 563 কিলোমিটার, মানে 563 মানে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব এরকম, এটা সুপিরিয়র লেক। এরপরে যে লেকটার কথা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া লেক, ভিক্টোরিয়া লেক, ভিক্টোরিয়া এটা সম্বন্ধে চলে আসি। এই লেক ভিক্টোরিয়াটা হচ্ছে এটা হচ্ছে আফ্রিকা, AFRICA আফ্রিকা। এই আফ্রিকাতে প্রশ্ন আসে, এবার এই আফ্রিকাতে আমরা চলে, এরপরে যে আমরা প্রথম লেক কী দেখলাম, ক্যাসপিয়ান সাগর, এটা 1 নম্বর লেক, সবচেয়ে বড়, যার ক্ষেত্রফল বলে দিয়েছি 1,371,000। দ্বিতীয় লেক হচ্ছে কি, মিচিগান লেক, এই যে মিচিগান লেক এটা আমেরিকার মধ্যে আছে, মিচিগান লেক আমেরিকার মধ্যে আছে। এখানে একটা কথা বলে দিই, চিকাগো শহর যেটা রয়েছে, এই জায়গাটা অবস্থিত, এই জায়গাটা যে চিকাগো শহর যেখানে স্বামীজি মানে আমাদের ওই ধর্ম সম্মেলনে গিয়ে বক্তৃতা দিয়েছিল যে চিকাগো শহর, এইখানে রয়েছে চিকাগো, চিকাগো CHICAGO চিকাগো শহর, এখানে মিচিগান লেকের এই নিচের দিকটা করে আছে। বেশ,
আমরা এখানে চলে আফ্রিকায় চলে আসি। আফ্রিকার মধ্যে এরপরে এর পরবর্তী যে লেকটা আছে চার নম্বরে, ক্ষেত্রফল বিচারে চার নম্বর লেক হচ্ছে কি তোমার কি কি লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া হচ্ছে ক্ষেত্রফল বিচারে এই লেক ভিক্টোরিয়া, এই এই এইটা হচ্ছে লেক ভিক্টোরিয়া। এই জায়গাটা এই এটা কোথায়? এদিকে কেনিয়া বলে একটা দেশ রয়েছে আফ্রিকাতে, কেনিয়া বলে দেশ আছে। যখন আমরা আফ্রিকা মহাদেশ পড়াবো তখন তুমি দেখতে পাবে এখানে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এরকম সব জায়গা রয়েছে, সব বোঝাবো, অসুবিধা হবে না। তো এইখানে আপাতত মেনে নাও এই জায়গা, এই এই লেকটার নাম হচ্ছে লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া, VICTORIA, এই লেক ভিক্টোরিয়া এটা ক্ষেত্রফল বিচারে চতুর্থ স্থান দখল করে। এর ক্ষেত্রফল হচ্ছে 68,800 কিলোমিটার স্কোয়ার, 68,800 কিলোমিটার স্কোয়ার। আর তিন নম্বরে হচ্ছে সুপিরিয়র লেক, এর ক্ষেত্রফলটা বলিনি, এই সুপিরিয়র লেকের ক্ষেত্রফল হচ্ছে তোমার 82,200 না 100 কিলোমিটার হবে, 82,000 এটা 100 হবে, 82,100 কিলোমিটার স্কোয়ার সুপিরিয়র লেকের ক্ষেত্রফল 82,100। এরপরে লেক ভিক্টোরিয়া 68,800, মেক্সিকান 1,17,326, আর তোমার ক্যাসপিয়ান সাগরের ক্ষেত্রফল কত? 3,71,000। এবার এই লেক ভিক্টোরিয়া নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। এই লেক ভিক্টোরিয়া থেকে পৃথিবীর মধ্যে দীর্ঘতম যে নদী কী নাম? নাইল রিভার। সেই নাইল রিভার এই লেক ভিক্টোরিয়া থেকে উৎপন্ন, এখান থেকে উৎপন্ন, এদিকে এরকমভাবে গেছে, এরকমভাবে চলে গেছে গিয়ে এটা ভূমধ্য সাগর। এই 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 যে জায়গাটা এখানে দেখা যাচ্ছে এটা এই এই জায়গাটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিনিয়ান সি। এই জায়গাটার নাম ভূমধ্য সাগর, এটাকে ভূমধ্য বলে, ভূ মানে পৃথিবী, তার মধ্যে আছে মানে এই জায়গাটা দেখো, এ চারিদিকে স্থল, এদিকে এশিয়া, নিচে আফ্রিকা, এদিকে ইউরোপ, পুরো জায়গাটা ঘিরে রেখেছে, এটা বিশাল সমুদ্র, এর নাম ভূমধ্য সাগর, মেডিটেরিনিয়ান সি। এখানে কে গেছে? এই এটা যে নাইল রিভার, নাইল NILE, নাইল রিভার। এই নাইল রিভারের দৈর্ঘ্য কত? নাইল রিভারের দৈর্ঘ্যটা হচ্ছে 6,650 কিলোমিটার। নাইল রিভারের দৈর্ঘ্য 6,650 কিলোমিটার। এবার এই নাইল রিভারটা এখান থেকে তো যখন উৎপন্ন হয়েছে তখন ওর নাম নাইল ছিল না, তখন ছিল হোয়াইট নাইল। এটা নাইল যখন এখানে লেক ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হলো তখন তার নাম ছিল হোয়াইট নাইল, এর সূচনাতে নাম ছিল হোয়াইট নাইল, WHIT, হোয়াইট নাইল, হোয়াইট নাইল। এবার এবার এখানে ইথিওপিয়া নামক একটা দেশ, এখানে তুমি পরে তুমি জানবে, এখানে ইথিওপিয়া নামক একটা দেশ, এখান থেকে একটা নদী লেক, এখান থেকে একটা লেক উৎপন্ন চলে গেছে, নদী উৎপন্ন হয়েছে যার নাম ব্লু নাইল। এখানে ইথিওপিয়াতে ব্লু নাইল, এই ব্লু নাইল আর হোয়াইট নাইল মিলিত হওয়ার পরে নাইল নামটা হয়েছে যাকে। এরপরে যেটা জানো, এই যে লেক ভিক্টোরিয়া, এখানে যে বললাম লেক ভিক্টোরিয়া, আরেকটা জিনিস এখানটায় লেক, এইখানে একটা লেক আছে এরকম লম্বাটে তোমার, এটার নাম হচ্ছে তাঙ্গানিয়া লেক, তাঙ্গানিয়া, তাঙ্গানিয়া, TAN, এই যে এই জায়গাটায় TAN, তাঙ্গান, GANYIKA, তাঙ্গানিয়া লেক। এই তাঙ্গানিয়া লেক আফ্রিকার মধ্যে দ্বিতীয়, মানে তাঙ্গানিয়া লেক, এটা এর দৈর্ঘ্যটা হচ্ছে